ওয়েলকাম টু শর্মিস বাঙালিয়ানা, যেখানে আমরা প্রতি শনিবার নতুন নতুন রান্না শিখি, তাও আবার খুব ইজি স্টেপে। আরো নতুন নতুন রান্নার রেসিপি জানার জন্য এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে চলো দেখে নিই আজকের রেসিপি। আজকে যে চিকেন রেসিপিটা শেয়ার করব সেটা হবে 30 মিনিটসের, আর খুব হবে টেস্টি একটা রেসিপি। তাই একটা প্রেশার কুকারে আমি পরিমাণ মতো সর্ষের তেল গরম করতে দিচ্ছি। তেলটা কিন্তু গরম হয়ে এসেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকে হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। দেখো আলুগুলো এখানে হালকা লাল লাল হয়ে এসেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি এবার ফোড়নে দিচ্ছি 1 চামচ জিরে আর 1টা তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের স্লাইস করা পেঁয়াজ। পেঁয়াজটাকে বাদামি কালার আসা পর্যন্ত ভাজবো। পেঁয়াজটা দেখো এখানে ভাজা হয়ে এসেছে, এবার আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে এভাবেই 2 থেকে 3 মিনিটের জন্য ফ্রাই করে নেব। হলুদ দিচ্ছি 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, পরিমাণ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। ভালোভাবে মশলাটার সাথে চিকেনটা মিশিয়ে নেব। এবার দিচ্ছি পরিমাণ মতো নুন। Thank you.
আমি এখানে ধনেপাতা অ্যাড করছি, এটা কিন্তু অপশনাল, চাইলে দিতে পারো আবার স্কিপও করতে পারো। এবার চিকেনটাকে কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা সেপারেট হচ্ছে। মোটামুটি 10-12 মিনিট কষানোর পর কিন্তু তেলটা পুরোপুরি সেপারেট হয়ে গেছে, অর্থাৎ আমাদের চিকেন কষা কিন্তু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা আলু, পরিমাণ মতো অ্যাড করছি গরম জল। জলটা কিন্তু অবশ্যই গরমই নিতে হবে, ঠান্ডা হলে কিন্তু টেস্টটা একদমই বাজে লাগবে। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, আর দিচ্ছি হোমমেড গরম মশলা। এবার প্রেশার কুকারটা ঢেকে শুধুমাত্র 2 হুইসেল দিয়ে নেব হাই ফ্লেমে। তাহলে চলো থালিটাকে রেডি করি। এখানে চলে এসেছে গরম গরম ভাত, গরম গরম চিকেন সার্ভ করলাম, পাশাপাশি দিয়ে দিচ্ছি স্যালাড। সো আমাদের সুপার ইজি 30 মিনিটস চিকেন থালি কিন্তু একদম রেডি। আজকের ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও, যিনি রিকোয়েস্ট করেছে তিনি হলেন মনিতা ধারা। তোমরাও যদি এমন কিছু ইজি রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে লিখে জানিও।